আপনারা এখানে দেখতে পাবেন। আজকালকার দিনে মেয়েরা দেখুন শাঁখা সিঁদুর মানে পরে হয়তো দোকানে গিয়ে পড়তো, তখনকার দিনে শাঁখা সিঁদুর বাড়িতে এসে শাঁখারি এসে বাড়িতে শাঁখা সিঁদুর পড়া, সেই দৃশ্য আমি দেখেছি। কীভাবে লাঙ্গল এখন ট্রাক্টরে আমি চালাচ্ছি, কিন্তু ট্রাক্টরের আগে গরু দিয়ে লাঙ্গল চাষ সেটাও আমি দেখেছি। এখনকার বিয়েতে দেখবেন আড়ম্বর করে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে বা অন্য কোনোভাবে যাচ্ছে, যার মানে ফোর হুইলার্সে যাচ্ছে, কিন্তু মেন মাউন ছিল পালকি, সেই পালকিকেও আমরা দেখেছি। আমি অ্যাকচুয়ালি চেয়েছি মানে আমার ক্লাব অ্যাকচুয়ালি চেয়েছে এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশন, আমাদের সময়ের যে শৈশব সেই শৈশবের সঙ্গে এখন ইলেকট্রনিক্স যুগের শৈশব সেইটার মধ্যে বাস্তবিকতার একটা মিল আছে। যেমন আপনি একটু আগেই বলছিলেন, আমি শুনলাম যে এই আমরা টোকা টোকাটা কী করে ছাতায় পরিণত করি, বর্তমান ছাতায় পরিণত যাই আবিষ্কার করে আপনি মনে করেন লাঙ্গল, লাঙ্গল থেকে আজ ট্রাক্টরে এসেছে। ঠিক সেই রকমভাবে টিভি মোবাইল এভরিথিং কিন্তু একটা ওই আমাদের শৈশবের একটা টাচে আছে, স্মৃতি সেই স্মৃতিতে আছে, সেই স্মৃতিকে রোমন্থন করতেই এপিজি মেমোরিয়ালের এই প্রয়াস। ভারত সংকল্প 2023 পূজা পরিক্রমায় বেরিয়ে আমরা এখন এই মুহূর্তে রয়েছি শিয়ালডাঙ্গা এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের মণ্ডপে। এবারে তাদের থিম ফিরে দেখা। কেন এই ফিরে দেখা সেটা নিয়েই আজকের এই মণ্ডপের ভাবনা। প্রথমেই আপনাদেরকে একবার দেখাবার চেষ্টা করব যে এখানে যা কিছু হারিয়ে গিয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে, সেই সামগ্রী নিয়েই এবারের থিম ফিরে দেখা। যেমনটা রয়েছে আমাদের চোখের সামনে রয়েছে চরকা, রয়েছে এক সময় ধান সিদ্ধ করার পর সেই ধান শুকিয়ে নিয়ে যে ঢেঁকিতে করে সেই ধান ছাটা হতো সেই ঢেঁকি, ঠিক তার পাশে রয়েছে এক সময় চাষিরা যে হুঁকো খেত সেই হুঁকো, আর ঠিক তার পাশে পড়ে রয়েছে হাত পাখা যা প্রায় বিলুপ্তির পথে। শুধু এগুলো নয়, আরও সামগ্রী রয়েছে যেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব। এক সময় এটার নাম পলুই, এটা দিয়ে এক সময় পুকুরে কিংবা ডোবায় মাছ ধরা হতো, এখন এই পলুইয়ের দেখা খুব একটা মেলে না, এমনকি গ্রামে গঞ্জেও এর ব্যবহার প্রায় শেষ হয়ে আসছে। এবার আপনাদেরকে নিয়ে যাব মূল মণ্ডপে, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে ঠিক আমার ডান দিকে রয়েছে এগুলোকে গ্রামীণ ভাষায় বলা হয় মরাই, আর অনেকেই বলেন ধানের গোলা। মূলত এগুলো তৈরি হয় বড় দিয়ে, যে বড়গুলো আবার তৈরি হয় খড় দিয়ে, খড়ের একটা বাঁধন, সেই বাঁধনের মধ্যে রয়েছে ধান শস্য গোলা। শুধু যে ধান থাকবে এমনটা নয়, অনেক ক্ষেত্রে শস্যও রাখা হয়, তিল রাখা হয়, গম রাখা হয়, এই ধরনের শস্যগুলো কিন্তু এই মরায়ে বা গোলায় রাখা হয়। এবার আমরা ঢুকছি মূল মণ্ডপে। মূল মণ্ডপে ঢোকার প্রবেশ পথ, এবং সেখানে শুধু মণ্ডপের চারদিক এবং বাঁদিক জুড়ে রয়েছে সেই হারিয়ে যাওয়া সামগ্রী। সেই হারিয়ে যাওয়া সামগ্রীর মধ্যে যেমনটা আপনাদের দেখাবো, যেমন কুমকের প্রচলন এখন খুব একটা বেশি দেখা যায় না, তারপরে রয়েছে মাটির প্রদীপ এবং একই সঙ্গে প্রদীপ দানি, সেই প্রদীপ দানিও রয়েছে এই মণ্ডপে। আর একেবারে প্রথমেই আপনাদের দেখাবার চেষ্টা করেছিলাম ছাতার ব্যবহার অনেক পরে, আমাদের দেশ এ ইংরেজ শাসনের সময়ও এই ধরনের যে টোকা, এই টোকাগুলোকে ব্যবহার করতো চাষিরা, শুধুমাত্র মাথাটুকু বাঁচাবার জন্য এই ধরনের টোকা ব্যবহার হতো। পরবর্তী সময় এই টোকার সঙ্গে লাঠি যোগ করে সেখানে তৈরি করা হয়েছিল ছাতা, এবং পরবর্তী সময়ে একেবারে সরাসরিভাবে কাপড়ের ছাতা আসে আমাদের হাতে। এই মণ্ডপ জুড়ে এই ধরনের হারিয়ে যাওয়া বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেই তারা ফিরে আসতে চাইছেন, পুরনো দিনের ফেলে আসা সেই সময়টাকে ধরে রাখতে চাইছেন তাদের চিন্তা ভাবনার মধ্যে, তাদের এই মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। কিন্তু ফিরে দেখা মানে হচ্ছে পুরানো পুরানো জিনিসকে ফিরে দেখা, পুরানো জিনিসকে ফিরে দেখা। মানে ধরুন আমার বয়স এখন 55, আমার একটা শৈশব ছিল,
সেই শৈশবে আমি অনেক কিছু জিনিস দেখেছি, সেটা চাষের জন্য বলুন, পড়াশোনার জন্য বলুন, খেলাধুলার জন্য বলুন, সমস্ত কিছুর জন্য আমরা সাংসারিক জীবনেও অনেক কিছু জিনিস দেখেছি। যেমন আমার এখানে দেখতে পাবেন আজকালকার দিনে মেয়েরা দেখুন শাঁখা সিঁদুর মানে পরে হয়তো দোকানে গিয়ে পড়তো, তখনকার দিনে শাঁখা সিঁদুর বাড়িতে এসে শাঁখারি এসে বাড়িতে শাঁখা সিঁদুর পরে, সেই দৃশ্য আমি দেখেছি। কীভাবে লাঙ্গল দিয়ে এখন ট্রাক্টারে আবিষ্কার করেছি, কিন্তু ট্রাক্টারে আগে গরু দিয়ে লাঙ্গল চাষ সেটাও আমি দেখেছি। এখনকার বিয়েতে দেখবেন আড়ম্বর করে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে বা অন্য কোনোভাবে যাচ্ছে, যার মানে ফোর হুইলার্সে যাচ্ছে, কিন্তু মেন মাহন ছিল পালকি, সেই পালকিকেও আমরা দেখেছি। এপিজি মেমোরিয়ালের এই প্রয়াস, এবং আমরাও দর্শকদের মন জয় করতে পারবো, দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা আসুন দেখুন। আমি এখনো পর্যন্ত সেই টোকাটাই পড়ে আছি, মানে আমারও একটু স্মৃতিতে আছে এই টোকা। আমি গ্রামে থাকাকালীন সময় এই ধরনের টোকা আমাকে মাঝে মাঝে পড়তে হয়েছে, যদিও আমি সেই অর্থে একেবারে গ্রামের মাটিতে দাঁড়িয়ে যে চাষ করেছি বা লাঙ্গল দিয়েছি এমনটা নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে চাষের সঙ্গে যুক্ত থাকার কারণে এই ধরনের টোকা আমাকে মাঝে মাঝে পড়তে হয়ে বলতে পারি অনেকটা শখে অনেক সময় পড়েছি। এবার আপনাদের নিয়ে আসে একেবারে গর্ভগৃহে, যেখানে মা অবস্থান করছে, মা এখানে রয়েছেন, একেবারে যে মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি একেবারে সাবেকি মায়ের মূর্তি, সাবেকি মায়ের মূর্তি লক্ষ্মী সরস্বতী গণেশ যেরকম ভাবে রয়েছেন একেবারে মায়ের সাবেকি সেই মূর্তি, মহিষাসুর মর্দিনী মূর্তি। আর সেই সঙ্গে আপনার অন্দর সজ্জাটা দেখলে বুঝতে পারবেন যে অনেকটা গ্রামীণ ছাপ রয়েছে এই মণ্ডপের অন্দর সজ্জার মধ্যে, যেখানে শুধুমাত্র মাটি আর সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে বাঁশ এবং কঞ্চি দিয়ে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী, আর তুলে ধরার চেষ্টা করা হয়েছে গ্রামীণ মানুষের ইতিহাস, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, গ্রামীণ মানুষের যে রোজগারের যে ধারা তাই এখানে তুলে ধরা হয়েছে। সর্বোপরি মানুষের ভালো লাগবে, দর্শকদের বিচারে তা ভালো লাগবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটা ভালো লাগবে এখন প্রশ্ন হল, যারা দর্শন করতে আসবে তাদের এই মণ্ডপ কতটা ভালো লাগবে তার উপরই নির্ভর করবে যে এপিজে মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের যে মণ্ডপ সেই মণ্ডপ সেফিল্ড টাইমস শারদ সংকল্পের পুরস্কার জেতার ক্ষেত্রে তারা কতটা এগিয়ে থাকবে। ক্লাব কর্তৃপক্ষ অবশ্যই তারা আশাবাদী। ক্যামেরা প্রীতমের সঙ্গে আমি মেঘদূত, সেফিল্ড টাইমস। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। GT Road, ব্যাংক অফ ইন্ডিয়া বিল্ডিং, হাওড়া। মনে রাখবেন পুজোর কেনাকাটায় 10% ছাড়। প্লিজ 43 GT Road, ব্যাংক অফ ইন্ডিয়া বিল্ডিং, হাওড়া। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।